সকাল সকাল কি দিয়ে খাচ্ছ? কেমন হয়েছে? হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো চলে আসলো নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে সারাদিন কী করং না করং কোটে যাং, তো তোমার সাথে পুরোটাই শেয়ার করিম। তো চলো দেখতে থাকো। তো তোমার দেখি যে রাজবংশী ঝুম্পা ব্লগ, রাজবংশী ঝুম্পার নতুন একটা ব্লগ। তোমার সবাইকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো যাই হোক, তোমরা দেখিলে হচ্ছেন যে বিট্টু রে খার বসে গেছে, মানে সকালের বাসি কাজ, স্নান করা, রান্নাবাড়া সব কমপ্লিট। তো আজকে আলু দিয়ে ডিমা, ডিমার কি ঝোল আর ভাত, পরে আমরা খার বসে গেছি। তো দেখো এই ডিমটা মানে ছোলের সময় ভাঙে গেছে, তার জন্য এটা স্টোর ভাজা মানে ভাজা করে রাখি দিছো। তো কাঁচা পেঁয়াজ নিছি সাথে, তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। তো তারপরে দেখো যদি খাওয়ার আজকে বিছনে গোসা হয় নাই, তো খাওয়া দাওয়া করি বিছনে গোসা হচ্ছে। তো যাই হোক বন্ধুগুলো, আজকে সারাদিন কী করো না করো তোমার সাথে অবশ্যই শেয়ার করি। তো চলো মোর সাথে সাথে মোর পুরো ব্লগটা দেখতে থাকো। তো বাইরে মানে সেই প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়া হচ্ছে, বৃষ্টি চলে যাচ্ছে, মোটামুটি 10টা বাজে এলা। খাবার কিছু কি খাবি? স্নান করিয়া খিদে পেয়ে গেল? স্কুলে তো যাওয়া হইল না, এখনো বৃষ্টি কমে না? এই যে ওখানে কাঁটা নিম কি আছে? আর কিছু তো নাই, কাঁটা নিম কি আর ঝুড়ি আছে ওখানে, খাবি? ঠিক আছে, আনছো? কোথায় আনলা দেখি? ভালো দোষে তারপরে দেখো অনেকটা সময় হয়ে গেছে, আমি ঘুমাইছিলাম। তো ঘুমিতে ঘুমিতে মোটামুটি এলা 1টা বাজে গেছে। তো এলা আমার দুপুরে রান্না বান্না হবে, তো বড়া খাওয়ার জন্য বিট্টু নরসিং পাতা নিয়ে আসি। তো যাই হোক খাওয়া দাওয়ার পরে দেখো আমরা বাজার যাওয়ার জন্য রেডি মানে রেডি হওয়া হচ্ছে। আমরা এখন বাজার যাবো, অল্প মানে কিছু জিনিস টিনিস নেওয়ার আছে। তো তার জন্য দেখো আমি রেডি হওয়া হচ্ছে বাজার যাওয়ার জন্য। এলা মোটামুটি কটা বাজে? 5টা 4:30 বাজে। তো এলা বিকেল মানে এই সময় বাজার যাবো। তো বিট্টু যাবে না আজকে, বিট্টু খেলি গেছে। তো আমরা যাবো, তো তার জন্য রেডি হচ্ছ। তো চলো চাইতে থাকি আর তোমরা দেখতে থাকো। তো যাই হোক বন্ধুগুলো, আমরা যাওয়ার জন্য বেরি পড়ছি। তো আমরা রাস্তা ফার্স্ট পাম্পত যাবে, তার গাড়ির তেল কষট আছে, তার জন্য আবার ফার্স্ট পাম্প যা তেল ভরবে, তো তারপরে আমরা যাবো বাজার। তো চলো যাইতে থাকি। তো গাইস দেখো আমরা যাচ্ছি এলাটে, তো রেল গেট এটা ফেলে দিছে মানে আসবে ট্রেন। তো তার জন্য মানে এটা দাঁড়িয়ে আছি, তো এমনিতে দেরি হয়ে গেছে, আরো ওখানে দেরি হবে। যাই হোক কি আর করবো, আমি দাঁড়িয়ে আছি দেবো না। তো গাইস যে ট্রেনটা আসলে ওইটা মালনা ট্রেন যায়, তো তাই তো দেখা যাওয়া হচ্ছে। তো ট্রেনটা গেলি তার আমার একটু খুশ করে চলে যাবো। কখনে যে যাইবে, কখনে যে যাইবে, তো চলে গেছে। চলো দাঁড়াও না একটু। তো ফার্স্ট চলে আসলাম আমরা বানিয়ের দোকান। তো একটা পায়েত্র আর কি বানিয়ে দেওয়া ছিল পায়েল, তো ওটি আমরা নিমোওয়ালা পায়েল মতলব পায়ের নুপুর। তো আগতে বানের দেওয়া ছিল, তো আজকে আমরা ওইটি নিমো। তো দেখি আর কি নেই, তো তোমার সাথে শেয়ার তো করি মেয়ে কী নেই না নেই সব কিছুই। তো চলো দেখতে থাকো। তারপরে একটা জুতো নেওয়ার ছিল আর কি, তো সোজা আমরা তারপরে জুতোর দোকান চলে আসলাম, এর থেকে একটা জুতো নেবো। তো দেখি কোনটা জুতো পছন্দ হয়, এই যে জুতোগুলো রাখছে, তো জুতোগুলো মোটামুটি আর কি ভালোই লাগে, সিম্পলের মধ্যে আর কি জুতো নেওয়া হবে। তো যাই হোক চলো দেখতে থাকো। তো তারপরে দেখো এদি ছাতা,
তো আমরা একটা ছাতাও নিমু আর কি তো বৃষ্টির দিন ছাতা না হলে চলে না বাড়িতে আছে দুইটা ছাতা তো আরেকটা ছাতা লাগিয়ে বাড়ির জন্য মা একটা নিয়ে যায় তো যাই হোক তো থেকে আমরা একটা ছাতা দেখবো ছাতা একটা নিলাম আর কি মহেন্দ্র দত্ত ছাতা তো ছাতা নিয়ে নিলে একটা ভাল ছাতা আর কি নেওয়া লাগে তো আমরা তাই নিলাম তো তারপরে দেখো চলে এসলাম আমরা জামা কাপড়ের দোকান তো এর থেকে আমরা একটা গেঞ্জি তো ওর জন্য একটা গেঞ্জি বিট্টুর জন্য একটা গেঞ্জি তো এর থেকে আমরা নিয়ে নিলাম তো যাই হোক বন্ধু গুলি আমরা ঘোরাঘুরি করতে করতে এই টেউটে নিতে নিতে প্রায় সন্ধ্যা হয়ে গেল তো আল্লাহ বাড়ি যাওয়ার পথে রওনা দিয়ে দিছি তো চলো যাওয়া যাক বাড়ি জেলায় দেখাম তোমাকে কী কী নিছো নাই না তো তারপরে দেখো বাড়ি যাওয়ার পথে আমরা একটি বড়ার দোকানও দাঁড়িয়ে পড়লাম বড়ার শিঙড়ে নিয়ে যাবো বাড়ি তো চলো একবারে বাড়ি যেয়ে পরে দেখা হচ্ছে তো দেখো বাজার থেকে আমরা কানের এলংরে দুই জোড়া তো এইটা গেঞ্জি এলং তো ওর জন্য এই যে এটা কানের আর এই যে এটা ছাতা মহেন্দ্র দত্ত ছাতা এটা আর আনছি এটা কেশকিং তেল আর এই যে বিট্টুর জন্য একটা গেঞ্জি আনছি তো বিট্টুর গেঞ্জিটা এখানে বড় হয় ঢোলা ঢোলা হয় তার জন্য ঘুড়ি দিয়ে কালকে ছোটো আনার কথা তো ছোটো দোকান থেকে নিছি ঘুড়ি দেওয়া মানে চাইবে নেওয়া তার জন্য আর কি তো আর আনছি এটা শিঙ্গিরা হ্যাঁ আর শিঙ্গিরা আর বড়া নিয়ে আসছি এলে আমরা চা দিয়ে খামো ওগুলো আর এই যে তেলটার সাথে একটা ব্রো ব্লাস ফ্রি একশো এইটা একসাথে তারপরে এই যে পায়েরটা এটা এটা বানের দেওয়া ছিল তো এইটা আজকে আমরা নিয়ে আসলাম পায়েরটা পায়ের তোরা যাই হোক আর এই জুতোটা নিয়ে আসলাম তো যাই হোক আজকে বাজার যে এতটুকুই আমরা খরচ টরচ করছি তো জুতোটা কার কেমন লাগে মোর তো সেই পছন্দ হয়েছে কেমন লাগে বিট্টু তো যাই হোক বন্ধুগুলো আজকে আর কী করে মেলা চাটা খামো এলা কিছু করম না তো কী করম আজকের ভিডিওটা আর পারাম না আজকের ভিডিওটা এই পর্যন্ত এলাম চেঞ্জ চেঞ্জ করাম না এলা চেঞ্জ করিম তো তোমার সাথে শেয়ার করলাম কী কী আনছো না গেলাম তো এলাম মাও চা বানিয়ে দিচ্ছে এলা চা খামো এই যে বড়া আর শিঙড়ে দিয়ে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো তারপরে এই যে পায়ের পায়ের তোরা নেওয়ার থেকে এই যে একটা এই যে আইস্ত্রিটে নিছো আইস্ত্রিটে পায়েরটা মানে নেওয়ার থেকেই তো যাই হোক বন্ধুগুলো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাকে যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন আর যা যা নতুন তাতে মোর চ্যানেলটা আগে যে সাবস্ক্রাইব করে দাও আর যাই যা মোর সাথে আসেন তার থেকে অনেক অনেক ধন্যবাদ আর মোর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই দেখবেন মোর সাথে থাকবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা টাটা